हेलो एवरीवन, वेलकम टू स्मार्ट लर्निंग क्लासेस। आमरा एखन करब तोमादेर रिसेंटली जे एमसीक्यू एडाप्शन पैकेज देवा होयेछे स्कूल थेके, तो सेई क्वेश्चन पेपारेर उत्तर। तो एखाने देखतेई पाच्छो तोमरा एखन जे आमी एखन करछि क्लास टेनेर अर्थात दशम श्रेणी जीवन विज्ञान बा लाइफ साइंसेर क्वेश्चन पेपर। तो এই কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো আছে 18টা প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। অন্যান্য বিষয়ে যে প্রশ্নগুলো সেগুলো অলরেডি হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। তো তোমরা এই যে ভিডিওগুলো যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ অ্যাডাপশন প্যাকেজের যে প্রশ্নগুলো রয়েছে, সব প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তোমরা চলে যাবে প্লেলিস্টে, প্লেলিস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 যেটা রয়েছে সেখানেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের সাথে কিন্তু এই কোশ্চেনগুলো আমি অ্যাড করে দিয়েছি। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমরা লিংক পেয়ে যাচ্ছ ওই প্লেলিস্টটির। তো অবশ্যই তোমরা ওই সব অ্যানসারগুলো ঠিকঠাকভাবে করে নেবে, কারণ এরপরে স্কুল খুললে কিন্তু তোমাদের মানে খুব তাড়াতাড়ি স্কুল খুললে ডেট দিতে পারে বা পুজোর পরেই কিন্তু তোমাদের নিয়ে নিতে পারে। সব থেকে চান্স রয়েছে হচ্ছে পুজোর পরেই তোমাদের ডেট সম্ভবত দিয়ে দেবে অক্টোবরের লাস্ট উইকে। তো দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা রয়েছে, যে এখানে বলে দেওয়া আছে চারটে বক্তব্য রয়েছে, বলেছে দৃষ্টি ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলো সঠিক। তো এখানে দেখো, এখানে যেটা রয়েছে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া নিয়ে রয়েছে। তো মায়োপিয়াতে হচ্ছে রেটিনার সামনে প্রতিবিম্ব গঠিত হয়, হাইপারমেট্রোপিয়াতে রেটিনার পেছনে গঠিত হয়। এই দুটো একদম ঠিক, কিন্তু মায়োপিয়ার ক্ষেত্রে উত্তল নয় অবতল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে? মায়োপিয়াতে অবতল লেন্স ব্যবহার করা হয়। আর হাইপারমেট্রোপিয়াতে কী ব্যবহার করা হয়? হাইপারমেট্রোপিয়াতে হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করা হয়। তাহলে এই দুটো যদি ঠিক থাকতো তাহলে সবগুলোই ঠিক হতো, কিন্তু এই দুটোতে ভুল রয়েছে, মানে অল্টারনেটিভলি ভুল রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে লাস্টেরটা, অর্থাৎ 1 আর 3 হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো যেটা রয়েছে, প্রতিবর্ত পথের সঠিক ক্রম কোনটি? তো প্রতিবর্ত ক্রিয়া তোমরা জানোই যে প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে কি উদ্দীপনা গ্রহিত উদ্দীপনা গৃহীত হয় স্নায়ুর কোষের মাধ্যমে। তাহলে প্রথমে যেটা হয় কি গ্রাহক, মানে যেটা গ্রহণ করছে, তারপরে সেটা হচ্ছে সংজ্ঞাবাহ স্নায়ু কোষে যাচ্ছে, সংজ্ঞাবাহ স্নায়ু যে গ্রাহক থেকে গ্রহণ করে নিল, তারপরে কী হচ্ছে সেটা স্নায়ু কেন্দ্রে পৌঁছে যাচ্ছে, এবার স্নায়ু কেন্দ্র সেটা ডিসিশান নেবে যে এবার কী করতে হবে। এবার সে ডিসিশান অনুযায়ী অন্য একটা স্নায়ুকে কী করলো, আজ্ঞা দিলে, এবং সেই স্নায়ু কী করতে শুরু করলো, দিল কাজ করতে শুরু করে দিল। এর পরের প্রশ্ন দেখো কী আছে, 3 নম্বরে যেটা দেওয়া আছে যে নিচের বক্তব্য দুটি পড়ো, সঠিক বিকল্পটি বেছে নাও। তো এখানে দেওয়া আছে জীবেদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়, জীবেরা অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত। তো এখানে দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি অলরেডি মার্ক করে রেখেছি, বক্তব্য 1 আর বক্তব্য 2 দুটোই সঠিক। আর এবং বক্তব্য 2 ও বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা, অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু ডারউইনের মতবাদের ওখান থেকে চলে আসছে, যে অভিব্যক্তি চ্যাপ্টার রয়েছে তোমাদের সেই চ্যাপ্টারে কিন্তু এটা জিনিস। তো অস্তিত্বের জন্য সংগ্রাম করছে এবং তার বংশবৃদ্ধি, এই সবগুলো কিন্তু মতবাদের মধ্যেই ছিল। নেক্সট দেখো সঠিক জোটটি বার করো। তো এখানে হচ্ছে হাইড্রা কোরোদগম, এটা হচ্ছে সঠিক। আর একটা খুব বেশি আসে পরীক্ষাতে, সেটা হচ্ছে অ্যামিবার সাথে হচ্ছে দেয় দ্বিবিভাজন, অ্যামিবার সাথে দ্বিবিভাজন, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, এখানে নিচের বক্তব্যগুলি পড়ো। তো এখানে দিয়েছে হচ্ছে এই হরমোন, মানে একটা এই হরমোনগুলোর নাম, এবং এটা অ্যাড্রিনালিন হবে অ্যান্সার। তো অ্যাড্রিনালিন হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে, হৃদ উৎপাদন মানে এবং রক্তচাপ বৃদ্ধি করে, হরমোনের শ্বাসকার্য হার বাড়ায়, আর বিএমআর বৃদ্ধি করে। তো এই কাজগুলো অ্যাড্রিনালিন হরমোন করে থাকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন দেখো কী আছে, সঠিক জোটটি বের করতে বলেছে। তো এখানে হয়ে যাবে পালমোনারি কপাটিকা, যেটা ডানিলয় এবং ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে অবস্থিত। নেক্সট দেখো অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গ উৎসেচক কোনটি, এটা কিন্তু ট্রিপসিন হবে, মনে রাখবে। প্রোটিন ভঙ্গ উৎসেচক যেটা অগ্নাশয়ে উপস্থিত সেটার নাম হচ্ছে ট্রিপসিন। নেক্সট কোশ্চেন, নিচের উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে, এদের মধ্যে এখানে দেখো কি কোশ্চেনটা দেওয়া আছে, এদের মধ্যে কোনটি দুটি জিব্রেইনের কাজ। তো জিব্রেইনে কি করে, জিব্রেইনে মেন কাজ হচ্ছে মুকুল বা বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করছে, তারপরে আর কি করতে সাহায্য করে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে। তার মানে এখানে আমাদের গ নাম্বার অপশন হয়ে যাবে। নেক্সট দেখো যেটা বলেছে মটর গাছে, মেন্ডেলের থেকে এটা কোশ্চেনটা এসছে, মেন্ডেলের মতবাদ থেকে, এবং এর উত্তরটা হয়ে যাবে
গ নাম্বার অপশন 3/4 ভাগ হচ্ছে মটর গাছ হলুদ, মানে এটা মেন্ডেলের থেকে কিন্তু এসছে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, যেটাতে দেওয়া আছে হচ্ছে ফুসফুসীয় ধমনী মানে বায়ু কিভাবে ফুসফুসে প্রবেশ করে, তার পথ কোন পথে, সেই পথটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি সঠিক পথটা আমি দাগিয়ে দিয়েছি, দেখে নাও। তারপরে সঠিক খাদ্য শৃঙ্খল এখানে বলেছে, তাহলে খাদ্য শৃঙ্খলে প্রথমে কী আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে উদ্ভিদ, যেগুলো জলজ উদ্ভিদ। তারপরে জু প্ল্যাঙ্কটন মানে ছোট ছোট জলজ পোকামাকড় বলতে পারো। তারপর হচ্ছে মাছ, তারপর হচ্ছে বক মানে হচ্ছে ছোট ছোট যে উদ্ভিদ ফাইটোপ্ল্যাঙ্কটন যাকে বলছে, তাকে ছোট ছোট জলজ পোকারা খায়, আর ছোট ছোট জলজ পোকাদের হচ্ছে মাছ খায়, আর মাছকে বক খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এটা হচ্ছে জলের খাদ্য শৃঙ্খল। তারপরে দেখো দেখতে পাচ্ছ যে নিচের বক্তব্যগুলি পড়তে বলা হয়েছে, এবং শক্তি সংরক্ষণের সম্পর্কিত বক্তব্যটি হলো, তো এখানে দেখো শক্তি সংরক্ষণ, তাহলে শক্তি সংরক্ষণ এখানে কি আসছে, যদি আমরা সুইচ মানে বেশি কারেন্ট ইউজ না করি, তাহলে সেক্ষেত্রে একটা কারেন্ট মানে হচ্ছে একটা যেটা জলবিদ্যুৎ শক্তি আর কি, ওটা তো জলবিদ্যুৎ থেকে কারেন্ট উৎপন্ন হয়, সেটা সংরক্ষিত হবে। তারপরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ অপ্রচলিত শক্তির ব্যবহার, যদি অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি এগুলো আমরা ইউজ করি, তাহলে এই যে অন্যান্য যে কয়লা থেকে যে উৎপন্ন শক্তি মানে জ্বালানি যেসব ইউজ করছি আমরা, জীবাশ্ম জ্বালানি, সেগুলো ব্যবহার একটু কম হবে, সেগুলো অনেক দিন ধরে থাকবে আর কি। দিনের বেলা রাস্তার আলো অতি অবশ্যই বন্ধ রাখতে হবে, এগুলো করলে কী হবে, কারেন্টের সেভ হবে বা শক্তি সংরক্ষণ হবে, তাই তো। নেক্সট দেখো অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়, তো এখানে এইটা হয়ে যাবে পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা হলো সমসমস্ত অঙ্গ, এটা সঠিক নয়। নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, ডিম্বাশয় ফল মানে ডিম্বাশয় থেকে ফলের উৎপাদন হয়, আর ডিম তাহলে এখানে ড্যাশ বীজ দেওয়া আছে, তাহলে বীজ কী থেকে উৎপন্ন হয়, বীজ হচ্ছে ডিম্বক থেকে উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি মানে সূর্যের দিকে হচ্ছে, তার মানে আলোর অনুকূলবর্তী চলন এটা। নেক্সট দেখো এখানে যেটা রয়েছে, এখানে আমাদের হয়ে যাবে কি, কনিনিকা, কনিনিকা আমাদের চলে আসবে হচ্ছে 2 নম্বর অপশন। তারপরে এখানে আমাদের যেটা রয়েছে কর্নিয়া, কর্নিয়া আমাদের চলে যাবে হচ্ছে 4 নম্বর অপশানে। তারপরে রেটিনা, রেটিনা আমাদের, রেটিনা আমাদের কী করতে সাহায্য করে, প্রতিবিম্ব গঠনে সাহায্য করছে, আর সিলিয়ারি পেশি কি, উপযোজনে সাহায্য করছে মানে চোখ ছোট বড় করতে সাহায্য করছে, দূরের জিনিসকে একটু বড় বড় চোখে আমরা দেখি, আর মানে যখন দূরের জিনিস না, যখন ধরো কাছে কোনো জিনিসটা দেখতে পাচ্ছি না বলছি, তখন আমরা চোখ আরও বড় বড় করে দেখি মানে চোখের পেশিগুলোতে বৃদ্ধি করতে বা স্থূল মানে বৃদ্ধি করা বা হ্রাস করা, এটাতে সাহায্য করছে কে, সিলিয়ারি পেশি। নেক্সট হচ্ছে মানব হৃৎপিণ্ডে অবস্থিত স্বাভাবিক পেসমেকারটি হলো এসএ নোড, এবং হচ্ছে এখানে লাস্ট যে কোশ্চেন রয়েছে, লাস্ট কোশ্চেনের অ্যান্সার দেখতে পাচ্ছ ঘ নাম্বার উত্তর। তো এই আমাদের লাইফ সায়েন্সের সব প্রশ্ন হয়ে গেল। তো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের ইউজফুল যদি হয়ে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, এবং অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও।